এখন কাঁদিলা কি যাবে দুঃখ ওরে ভাই কাঁদিলা কি যাবে দুঃখ না যাই না কইরাছি ভুল আমি এত দিনে তার পাইছি সরঞ্জাতি নষ্টের মূল এত দিনে তার পাইছি এই সরঞ্জাতি নষ্ট समय मत खबर दिवे हमारे खबर दिवे हमारे खबर दिवे हमारे शक करिया बिया कोइरा बाउ कोइरा यंसी तोरे बुलहरी समय मत तोरा ना करे खाई ते दिवे हमारे खाई ते दिवे हमारे ये कौन नीचे खाई से उधर भरे नीचे खाई से उधर भरे नीचे खाई से उधर भरे আমারে দাই পাতলা ঝোল কত দিনে টের পাইছি এই সারাম যাবি সারাম যাবি অশের মন ও গা দিলে কি দাবে দুঃখ না যাই না কইবো ওরে তো দিনে টের পেয়েছি সারাম যাবি নষ্ট বাবা কত দিনে টের পেয়েছি সারাম যাবি নষ্ট যে বেগাই দাই পড়ছে ভাই আলতা লাগে সুনু লাগে আরল লাগে খোপার ফুল আলতা লাগে সুনু লাগে উনার আরল লাগে খোপার ফুল হাতে সুরি গলায় মালা আরল লাগে কানের দুল আরল লাগে কানের দুল আরল লাগে কানের দুল আরে একটুখানি কম পড়িলে একটুখানি কম পড়িলে কপালের গাম পাই ফেলিয়া আরে আমি খাওয়াইতেছি জাহারে আরে এখন উঠতে বসতে যাইতে শুইতে ধমক মারে আমারে ধমক মারে আমারে ধমক মারে আমারে বাজান কপালের ঘাম পাই ফেলিয়া এত খাইতে খাওয়াইতেছি জাহারে উঠতে শুতে বইতে বইতে ধমক মারে আমারে ধমক মারে আমারে গো ধমক মারে আমারে বন্ধুরা সে আমাকে অনেক কথাই বলেছে আমি যেমন বলেছি আমি নারীদের মানি উনি ভাই তোমারেও আমি মানি ভালো মানো ভালো কথা এখন বলতেছে তুমি রশিদ সরকার এই মেয়ে যদি তোমারে গর্বে না রাখতো তাহলে তুমি এই ছাগলের মতো ভাল হইরা গান গাইতে পারতে না এটা তোমার মেয়ের কোনো মাত বলি না এটা বাবাই তোমারে মাল থুইছিল তুমি গুদামের থেকে বাইর করে খালাস করে হাকিকত বলো হাকিকত বলতে চাইলে সন্তান বাবায় জন্ম দেয় মায় গর্ভে রাখে এটা এখানে দুজনের সমান অধিকার যদি আমি হাকিকত বলি
আর তোমার সাথে তুমি পাল্লা করতে যাই তাহলে আমি তোমাকে বলবো গুদাম আমার বাবার ভাড়াইটা গুদাম সে গুদামের ভিতরে মাল রাখছে তুমি টাইম মতো বিয়ে তারে দিয়ে দিছাও তাতে হানছে এখানেও মেয়ে এবং পুরুষের গুণের ব্যাপার আছে একবার একটা পুরুষ একটা নারীর কাছে গেলে যে বীর্যপাত হয় তাতে কোটি কোটি শুক্রকীট ওই বীর্যের সঙ্গে সামনের দিকে বারে সাঁতরাইতে সাঁতরাইতে মেয়ের থেকে আসে ডিম্বাণু একটা ডিম্বাণু মেয়ের গর্ভে গেলে সেখানে ওই সন্তান আমার বাবায় তার মস্তকে কইরা এইরকম কোটি 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 শুক্রকীট রাখছে আমার বাবাই খাইছে শুইছে হাঁটছে কোনো অসুবিধা হয় নাই ওরে একটা তোমার ভিতরে ঢুইকা এই রম ফুইলে ডল হয়ে যাইয়া আর তোমার কাম কাজ সমস্ত বন্ধ হাই হাই রে বাসি না রে পরনস্থির করে উঠে পরনস্থির করে রে বমি আসে রে তোমার অবস্থা কি আর আমার বাবার অবস্থা কি কাজেই তুমি পুরুষের সাথে নারীর সাথে তুলনা দিও না প্রশ্ন করেছে কি আশরার মুবাশশারা দশজন সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত আলী আলাইহিস সালাম তালহা জুবায়ের মুয়াবিয়া এরকম দশজন সাহাবা পৃথিবীর ভিতরে যাদেরকে আশরার মুবাশশারা বলা হয় তারা জান্নাতের অগ্রিম টিকিট পেয়েছে খবর পাইছে যে তাদেরকে জান্নাতি করা হলো এখানে বলছে এই আশরার মুবাশশারার ভিতর থেকে দুজন জান্নাতি একজন একজনকে আর একজনের বাইন দেয় রাসুল পাকের দরবারে হাজির করছে কথা এইভাবে ঠিক না রাসুল পাকের দরবারে না অর্থাৎ যে প্রশ্নের উত্তর তুমি করলা মা আয়েশা বলেছিল যে খোদার কসম এই আহল বাইতের উপর যখন ইসলামের সমস্ত দায়িত্ব দেওয়া হলো আমার বাবা আমাকে কর্তৃত্বকে বঞ্চিত করা হলো অতএব আমি সারা জীবন দয়াল নবীর শত্রুতা করব তার অংশ হিসেবেই দয়াল নবী হযরত আলীর বিরুদ্ধে উষ্ট্রের যুদ্ধ করেছে এবং সেই যুদ্ধের পরবর্তীতেও তার বাবার সঙ্গে দল গঠন করে উমর ওসমান এদের সাথে দল গঠন করে মাওলানিকে যে মাওলাইয়াত দান করা হয়েছিল তাকে বঞ্চিত করে হযরত আবু বকরকে খলিফা করে তারা খলিফা ওই দিক দিয়ে হয়ে গেছে পরবর্তীতে উমর হয়েছে পরবর্তীতে ওসমান হয়েছে পরবর্তীতে মাবিয়া হয়েছে কিন্তু নবীর বংশের লোক আর খলিফা হইতে পারে নাই কারণ উমর একদিন শুধু একজন পুরুষকে না ওখানে মেয়েকেও আনছিল হযরত ফাতেমা আলাইহিসসালামকে ইমাম হাসান হুসাইনকে এবং মাওলানিকে এই চারজনকে তার লোক দিয়া দরবারে বাইন্দে উমরের দরবারে বাইন্দে আইনা যখন দরবারে হাজির করছে উমর সকলের কাছে বলতেছে তোমরা এ কি করেছো দয়াল নবীর মেয়ের জামাই হায় হারে দয়াল নবীর কলেজার টুকরে ফাতেমা ইমাম হাসান হোসেন দয়াল নবীর কলেজার টুকরে নয়নের পুতুলা সাংঘাতিক খারাপ কাজ করছো তাড়াতাড়ি খুলে দাও তাড়াতাড়ি খুলে দাও অর্থাৎ এই কাজটি উনিতি করছে উনিতি কইরেই আবার উনি বলতেছে জনাদেরকে সাই দাও মানুষের সামনে ভালো হওয়ার জন্য এমনি হাদিস শরীফে আছে কিন্তু মূলত হযরত উমর আবু বকর সিদ্দিক উসমান উমর মাবিয়া এরা একই দল করে কারবালার ময়দানে পর্যায়ক্রমে ইমাম হাসান হোসেনকে শহীদ করে নবীর বংশের সমস্ত লোককে সৌদি আরব থেকে তাড়ায় দিয়ে একটি আলাদা প্যাটার্নের ইসলাম তারা বিশ্বজগতের বুকে জারি করেছে মাওলায়াত জারি করার যে ইসলাম খেলাফতের যে ইসলাম সেই ইসলাম বর্তমানে বিশ্বজগতের ভিতরে নাই এই তোমার উত্তর দেওয়া হলো এবার তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই সেই প্রশ্নটা হলো তুমি শুধু উত্তর দিবা একটি মেয়ে তার স্বামীকে রাত্রে পাও ধরে সন্ধ্যারাত থেকে আরম্ভ করে এশার জায়নামাজের থেকে তার স্বামীর পাও ধরে ফজরক্তের আজান পর্যন্ত শুধু কান্নাকাটি করছে যে তুমি এত কান্নাকাটি করো কেন যেত কান্নাকাটি করছি তুমি আমি মরার পরে আমার লাশটি এমনভাবে দাফন করবে এমন জায়গায় দাফন করবে লাশটি দাফন করতেও যেন কেউ না দেখে আর কোথায় দাফন করবে তাও যেন কেউ না জানে তার স্বামী তার দাবি মেনে নিয়ে তার কে এমন জায়গায় এমন সময় দাফন করছে
বিশ্বজগতের কোনো লোক তার স্বামী ছাড়া আর কেউ জানে না তার এই জানাজাটা কোথায় হয়েছে এবং তার কবরটা কোথায় হয়েছে। তোমার কাছে প্রশ্ন, এই মেয়েটা কে? আমার প্রশ্ন ছিল ওই যে ঝগড়াইটে মেয়ে জান্নাতে যাবে, তার কারণটা ছিল কি ওনার নিজের মধ্যেই কইছে যে দয়াল নবীর স্ত্রীদের মধ্যে ঝগড়াইটা ছিল উমরের মেয়ে হাফসা, কিন্তু তার গুণ ছিল একটা কি দয়াল নবীর ওই 14 স্ত্রীর চাইতে বেশি খেদমত করছে। তা তুমিও যদি ঝগড়াটা যাই করো দুনিয়ার বেবাক মেয়ের চাইতে, যদি আমার বাজানরে বা আমার দাদুরে যে সম্পর্কই তুমি আমার সাথে রাখতে চাও তার যদি হাত পাওটা বেশি করে টিপতে পারো তাহলে তুমি ওই রকম তোমার খারাপ যদি কিছু থাকে ওটা দুয়ে মুইছা তুমিও জান্নাতি হয়ে যাবে। তোমার মুখ দিয়ে যে একটা ভালো কথা আইছে এইটা আমি স্বীকার করলাম। কি বলবো বাজান, ভালো মেয়েটা, ভালো সত্য কথা কয়। কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই নাই কইরা এতদিনে বাবাই কত কষ্ট করে আমাকে মস্ত করে রেখেছে, কারো কাছে কইলো না আরে ফুলা রে তোরে জন্ম দিছি, ওরে মেয়ে রে তোরে জন্ম দিছি, আর মা 10 মাস 10 দিন রাইখে হাদিস কিতাব বই পুস্তক গান বাজনার ক্যাসেট বইরে ফেলাইছে যে আমরা বিয়েছি আমরা বিয়েছি। দেখছেন নি কারবারটা কি, যেই গান নয় মায়ের নামে লয়, দরদের মা মা গো তোর ছাড়া আমি বাঁচি না, হ্যাঁ তোর ছাড়া বাঁচি না, মায়ের মতো দরদ আর নাই, বেবাক দরদের খুঁটি খালি মা বাবে কিছুই না। জ ব্যাপারটা হয়েছে অস্ট্রেলিয়ার গাভী সে রাত্রবেলা বাচ্চা প্রসব করে, গৃহস্থ টেরো পায় না, সকালবেলা উঠে দেখে বিরাট এক বকন বাস রইছে, বিক্রি করতে নিলেই 10,000 টাকা যাইব, এত বড় 10,000 টাকার জিনিস প্রসব করছে তার কোনো প্রতিক্রিয়া নাই, রাত্রে খবরও জান না গৃহস্থ জান না, সকালবেলা উঠে বিয়ে দিয়েছে, আর মুরগিতে 1 টাকার এক ডিম পাই দেয়। তাই বাপে কত কাল পর্যন্ত কষ্ট করে লালন পালন করে দুনিয়ার কিছু খাওয়াইয়া মাথার মধ্যে 50 বছর 20 বছর লালন পালন করে বাবা বাপের কোনো নাড়া সারা শব্দ নাই, উনি 10 মাস রাখে বিয়ে আমি কত সুন্দর কথা, একটা গান গাইল, এই কি গান, এত দিনে টের পাইলাম এই সারামজাদি নষ্টের মূল। আহারে আমি তো মনে করছিলাম আজকে এমন একজন পুরুষের সাথে গান যেই পুরুষ হলো মহাপুরুষ সাধক পুরুষ, দেখতে মহাদেবের মতোই লাগে, এই জন্য ভাবছিলাম মহাপুরুষের সাথে গান, আর কয় সারামজাদি নষ্টের মূল, পাইছি একটা গায়ক ঠিক বর্মির বান্দরের মতো, বান্দর যেমন বুই রইল নাচে এই পুরুষ বুই রয়ে গেছে গা, তারপরও দেখছেন নাকি কি অবস্থা, হ্যাঁ অবস্থাটা দেখছেন নি সাইয়া দেখেন, কারবারটা দেখছেন নাকি বলে কি বিয়া করে, বিয়ার কথা আগের স্টেজও বলছে এই স্টেজও বলছে, এই এই পুরুষ
এই বুইরা পুরুষ খারাস এই কুবা কুবা বিয়া করতে কই কেন হ্যাঁ করো কেন বিয়া হ্যাঁ বিয়া করো কেন মাইয়া কি যাই বলে বিয়া করো 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 গুরা কিরমির খাজজনি সুদৈত বাসনা বাহ 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 হ্যাঁ 16 থেকে 17 বছর হইয়া শালে একলা করে ভালো লাগে না ভালো ঠায় না তার তখনই এনি সিরাইতে গিয়া খাট কো ভাই খাট খাট একা খাড়ে শুইতে পারে না তার একজন লাগবো করো কেন বিয়া আমরা কি কই বিয়া করো 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 যার যার এই আলোর দোষ আছে না রে এত কইস না দেওস না কি অবস্থা দেখলে মায়া লাগে অবস্থাটা দেখছেন নাকি কি কমু আজকা কয় রান না কইরা আগে ভালো মন্দ মুরগির রান গরুর মাংস খায় লাই আর উনারে বলে ঝোল দেই ঝোল যে দেই এটাই তো আপনার কপালের ভাই বাবা না দিলে কি করতেন না দিলে কিছু করার ছিল কেন দেয় ঝোল কেন দেয় এটা মেয়েদের গুণ না মেয়েরা আগে রান্না কইরা স্বামীকে খাওয়াইয়া তারপরে নারীরা খায় তবে ঝোল যে দেয় এইটা কারণ আছে কারণ ওই যে মেয়েকে যেমন করেন মেয়ে ওই অবস্থা করে মেয়েরে জাগে কিল্লিগা করি করে কিল্লিগা ঘরের ভিতরে নারী একজন রাখি ওই যে রান্না করে দেয় এই রামধনি না থুইয়া আবার আরেকজনের লগে যায় টান্টিস মান্টিস করণের লিগা এগুলা করতে জান এগুলা নারী দেখে তারপরে কে গোলামের ফুতেরে ভালামন্দ খাওয়ামো ওরে আজকে ঝোলেই খাওয়ামো ওরে ঝোলেই কম খাওয়ামো ওর কপালে ঝোলেই আছে নারীকে যতটুক পাও না স্বামীর অধিকার অতটুক যদি দিতেন তাহলে আপনাকে ঝোল খাওয়াইতো না আপনাকে ভালো মন্দ বাইসাই খাওয়াইতো কিন্তু ওই যে ওই কাজ যে করেন এর লেগা ঝোল খাওয়াই এ রাখ এ থাম কয় কেউ কইরো না এমন ভুল ইস আহারে হ্যাঁ কেউ করে না এমন ভুল কো অনেক সময় মুখ দা টপ 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 করে সবাই কয় মূলে গিয়ে দেখা যায় এই ভুলটাই গুড়ায় গেড়ায় এই ভুল না করলে তার মানব জন্ম ধন্য হয় না এই ভুলটাই করে কেন করেন জানকে করতে আরো অনেক কথা কইছে কয় এই এমন এক ফোঁটা বলে দিয়া দেয় কি বলে এই তখন বলে আমাকে নাকি ফুল্লা জায়গা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কয় এই অস্ট্রেলিয়ার গাই এত বড় একটা বাচ্চা দেই 13 পায় না গিরস্তে আর মুরগি ছোট একটা ডিম দিয়া কুকুরুক না কক কক নাকি কি করে হ্যাঁ কক কক চিন্তা করছেন নাকি হ্যাঁ অবস্থা রে মুরগির ডিম যদি ছোট হয় এটা এই এটার ভিতরে ভিটামিন আছে এটার ভিতরে ভিটামিন আছে যদি এতটুকু হয়ে থাকে দেশি মুরগির ডিম আর কি বলবো আরে কয় কয় না কয় ইজ্জত যায় না ধুইলে খাচ্ছত যায় না মল এটার খাচ্ছত মল যাইতো না মনে করছিলাম এটা ভালো হয়ে গেছে গা আগের সে আরো পাজি হয়েছে বেশি বুইরা বয়সে বেশি শয়তান হয়ে গেছে কেন বিয়া কেন করেন কেন করেন এই 1000 পুরুষ যদি একটা ঘরের ভিতরে আটকায় রাখেন আমার মতো ওই ছোট একটা ডিম দেখাইতে পারবো না আর ওই 1000 পুরুষের ভিতরে একটা নারী যদি যায় আল্লাহর কুদরতে দেখা যায় 10 মাস 10 দিন পরে কি সুন্দর ওই নারী থেকে হয় আরেকজন মানুষ বাহ 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 কি সুন্দর একজন মানুষ আল্লাহ পাক দেয় আপনারা পারেন না আয় এমন দেখাইতে পারেন না পারবেন করতে থার্মিটার যে নষ্ট বিয়া করে যখন নি মাথায় মালটা উঠতে যায় তখনই যায় দৌড়ে বিয়া করতে আর কই না থাক আর কই না থাক থাক বেটার মাইরা লাই পরে হেরে যে কি কমু আমি আর শালাই আরে থাক কোন অবস্থাটা দেখছেন নাকি হ্যাঁ আপনারা বিবেক বিবেচনা করবেন সে গান গায় কি এই বয়সে আপনার মুখে এই গান কি মানায় আপনারা শ্রোতা মণ্ডলী বিবেক বিবেচনা করবেন সে কি গাইতেছে কি বলতেছে এবং আমি কি গান গাইতেছি মাইয়া এই মাইয়া তোমার 14 গুষ্টির ঠাকুর 14 গুষ্টির ঠাকুর হ্যাঁ কয় বাবা এক ফোঁটা পানি দেই পানিটা রাখা এই পানিটা মুখের ভিতরে রাখা একটা দেখাইতে পারো না বেশরম না দাইনা বেহায়া জানি কোন কার
পানির মারাই দেখে আমগো এই ফুলানের কথা কইছে আর যদি এগো এই এই গরু যে বিক্রি করে তাকে কি জানি কয় ভাই কি কয় গরুর দালাল ওই গরুর দালালে ওই গাঁপতলির আডে গরুর দালালি করতো ওই বেড়ার আবার এক সেরা বেরাম আসিল এক সেরা বেরাম আসিল এই ছিনতাইকারী মনে করছে কি ওই এক সেরা বেরাম তো ওই নিচে পুটলা হয়ে রয়েছে তাই মনে করছে এইটা এই টেকার থইল মূল্য মনে হইব ছিনতাইকারী করছে কি দিছি এক পোস ওরে বাবারে ওরে বাবারে কইয়া এটা করে শেষ এই এক সেরা বেরাম লয়ে আরতে পারো না আর দশ মাস দশ দিন যদি আমাদের মতো দিত কই যাইতো রো শিষ সরকার খুঁজার পাওয়া যাইতো না এখনই দেন না পেট্রোল আর তার না দশ মাইয়া পেটের তো বেশি হয়ে রয়েছে এটা জীবনও খালাস হইব না আমাকে তো আল্লাহ একটা এটা এই অভিশাপ মনে করলো পারেন আবার আল্লাহর কুদরতির দোয়া কর দোয়া মনে করলো পারেন আল্লাহর রহমত মনে করলো পারেন আমাকে তো একটা খালাস আছে এটার আর খালাস নেই এক সেরা বেরামের মতো এই বারো মাসে ঝুলতে থাকে এটা তাই একটা গান মনে পড়ছে গানটা শোনেন মায়া তোর বাবার ঠাকুর চাচা মামুর মায়া তোর বাবার ঠাকুর চাচা মামুর পরম পাওয়া লক্ষ্মী মায়ার গুণের কি দিব আর সাক্ষী মায়া তোর বাবার ঠাকুর মনরে আদমকে তৈয়ার করে রাইখা দিল ব্যস্তপুরে ব্যস্তপুরে আদম সতী সাইকি ব্যস্তপুরে আদম সতী সাইকি ও তার জ্ঞানা কি খুলিয়া গেলে রে ও তার জ্ঞানা কি খুলিয়া গেল রে এই মায়ার জগৎ দেখি মায়ার গুণে জীবের সাক্ষী মায়া তোর বাবার ঠাকুর চাচা মামু পরম পাওয়া লক্ষ্মী মায়ার গুণের কি দিব আর সাক্ষী বিয়াই গেছে বিয়াই বাইত কয় কি দিয়া ভাত খাইছো কয় কচু তরকারি দিয়া কয় গলায় ধরে নাই কয় না তো আমার বাড়ির কচুতে যারে না ধরলো হের হইলো সুইরা গলা আর লিপি সরকারের কথাই যারে না ধরলো এর সুইরা লিপি সরকারের এমন কথা মুখটা ছুড়াইয়েন না এই মুখটা কিন্তু হীরার চেয়েও দার জেন্দা যাইব চোদ্দ গোষ্ঠী টের পাওয়াই দিব কিন্তু তাই সাবধানে কথাবার্তি বলবেন একটা প্রশ্ন করলো খুব চমৎকার প্রশ্ন আমাকে করলো এমন এক নারী ছিল সারা রাত্র নামাজ পড়তো সন্ধ্যা থেকে ভোর সকাল পর্যন্ত নামাজ পড়লো আর বলল কি কানতে কানতে তার স্বামীকে বলল হে স্বামী আমি মরার পরে আমার এই মুখটা কাউকে দেখাইয়েন না দেখাইবেন না আমাকে গোপনে আমাকে মাটি দিবেন কেউ যাতে না দেখে সে কে সে হলো যার নাম হইল জগতের মা সে হলো ফাতেমা সেই ফাতেমা বলেছিল কাকে সেই তার স্বামীকে হযরত আলীকে কেন বলল আবু বকর সিদ্দিক তাকে একদিন সরি মাফ করবেন হযরত ওমর একদিন তাকে
দৌড়াইতে লাগলো, তাকে হয়রান করলো। আর ওই মা ফাতেমায় দৌড়াইতে দৌড়াইতে ঘরে গেলেন, ঘরে গিয়া দরজা আটকাই দিলেন। যখন দরজা আটকাই দিলেন, সে ওমর গিয়ে কি করলেন, দরজার ভিতরে লাত্তি মারলেন। আর যখন লাত্তি মারলেন, মা ফাতেমা আঘাত পেয়েছিল কোথায়, তার পেটের ভিতরে। দরজা ভেঙে তার পেটের ভিতরে আঘাত পেয়েছিল, আর তার পেটে ছিল সন্তান। ওই সন্তান আঘাতের চোটে নষ্ট হয়ে গেল। আর যখন নষ্ট হয়ে গেল, এই যখন লাত্তি দিয়া ভাঙল আর দরজা দিয়ে আঘাত পাইল, সেদিন থেকে মা ফাতেমায় রুগী হয়ে গেলেন, বিছনায় পড়ে গেলেন। ছয় মাস পরে সে ইন্তেকাল করলেন। আর তখনই বলেছিল, দয়াল গো, আমি এই মুখ, আমার এই মুখ আর কাউকে দেখাবেন না, আমি মরে যাওয়ার পরে আমাকে গোপনে মাটি দিবেন। সেই ওমর তাকে আঘাত করেছিল, তাই আমি মরার পরে এই ওমর, যাতে ওমরের যারা ছিল কেউ যেন আমার এই মুখটা না দেখতে পারে, গোপনে আপনি মাটি দিবেন। সে কে? সে হলো সেই নারী, যে নারী হলো মা ফাতেমা। এই আপনার প্রশ্ন। এবার আমি একটা প্রশ্ন করি, নাকি কি ভাই, আপনারা কি কোন? একদিন দয়াল নবী চিৎকার মেরে উঠলেন। চিৎকার দিয়ে বলতেছে কি, আমার একটি অঙ্গ অবশ হয়ে গেল, একটি অঙ্গ শেষ হয়ে গেল। আমি জানতে চাই, যে পুরুষ যাকে সৃষ্টি না করলে এই 18,000 মাখলুকাত সৃষ্টি হতো না, সেই পুরুষ কেন বলল আমার একটি সাইড অবশ হয়ে গেল? এর মূল রহস্যটা কি, এর কারণটা কি? এই আপনার কাছে একটি প্রশ্নই আমার রইল, আশা করি সুন্দর করে আমার এই প্রশ্নের জবাব দিবেন। মনরে সুলেমান এক বাসা ছিল, বাসাই তার হারাইলো, হারাইলো সুলেমানি আনকি। ওরে সুলেমানের বাসা ছিল, বাসাই তার হারাইলো, হারাইলো সুলেমানি আনকি। একে জালের মাইয়া বিয়া কইরা রে, একে জালের মাইয়া বিয়া কইরা রে, ওরে রাজ্য পাইলো সুখী, দেখি দিব আর শান্তি। বন্ধুগণ, লিপি অনেক কথাই আমাকে বলেছে, আর সবচাইতে আমি ব্যথা পাইছে যে কথাটার মধ্যে, সেটা বলে বান্দর বুই রইল গাছ বা ফিরে না, আমি নাকি বুই রই গেছি গা, কয় বুড়ো হয়েছ মিয়া, এখনো তোমার কথাবার্তা ঠিক হয় নাই। কথাবার্তা ঠিক হয়েছে কি না হয়েছে এই বয়সে তোমার কাছে আর শিখতেইব না। তবে তুমি যে আমাকে কিছু হেয়া টেহা করে গালাগালি পারলে, আমি বড় খুশি হয়েছি আল্লাহর হাস্তে, আল্লাহর হাস্তে খুশি হয়েছি। এই জন্যই তোমার তো কুল নাই, আমার কথার পাশে কথা রাখার ক্ষমতা তোমার নাই, আমার করা করে দুই সাইডে গাইল দিলে, বকা দিলে। কিছু কিছু অজ্ঞান লোকে কইব না, সেরি হুকুম না, খেয়াল করছ? কাজেই তুমি একটু কুল পাবার জন্য যে আমার গালাগালি পারতে চাও, আমি একটু মনে মনে হাসলাম, যাক সেরি আমার দুই একটু গালাগালি দিয়ে নাম কইরা যাক। আমার গালাগালি পরে বহুত মানুষই নাম করছে, তারাবালি একজন এক ক্যাসেটের মধ্যে নাম করে ফেলেছে আমার কিছু গালাগালি বাইরে, মমতাজ বেগম আমার গালাগালি বাইরে, এত বড় শিল্পী হয়েছে। আরও কয়টা গালি তো শক্ত করে দিয়ে পারো আমারে, তাহলে তুমি মমতাজের মধ্যে একটা কিছু কইবে। হ্যাঁ, রশিদ সরকার খালি রশিদ সরকারের কাছে হিট লইতে পারলে ওই ব্যক্তি বাংলাদেশে পাস। কাজেই এই গালাগালিতে আমি দুঃখিত না, তবে দুঃখিত তুমি আমার বুড়া কইছাও। ওরে কালো চুলাই পাগে ধরিল, কালো চুলাই পাগে ধরিল, কালো চুলাই পাগে ধরিল, ভাবিস না কেউ দুর্বল, ওরা মন তো হয় নাই বুড়া আমার
কেহ বলে বয়স বেশি সত্তর কিংবা হবে আশি ভাগ্য ফল মরণ রাশি গুনছে গণক যারা ওগো গুনছে গণক যারা আমার বয়স বেশি সত্তর কিংবা হবে আশি ভাগ্য ফল মরণ রাশি গুনছে গণক যারা এখনই আমাকে আমি ভাবছি বিশ বছরের সারা আর বিশ বছরের সারা আমার মনের মনে ফুল ফুইতাছে আমার মনের মনে ফুল ফুইতাছে বাহিরে কেবল ভিলা তামরা মন তো হয় নাই বুড়া আমার মন তো হয় নাই বুড়া রকম অনুমান হয় আমারে চাষা কিংবা মুরব্বী কয় আমি বলছি কথা ঠিক নয় ধরছে হত সারা তারে ধরছে হত সারা রকম অনুমান হয় অনুমান কইরা চাষা কিংবা মুরব্বী কয় আমি বলি কথা ঠিক নয় ধরছে হত সারা মন চাই আমার অনবরত গরই রঙের ঘোড়া রঙের ঘোড়া আরে মন চাই আমার অনবরত দৌড়াই লাল একটা ঘোড়া আরে মন চাই আমার অনবরত দৌড়াই লাল লাল একটা ঘোড়া আরে কত সাগরকে শুকাইতে পারি আমি কত সাগরকে শুকাইতে পারি না থাকলে শরীয়তের বেড়া মন তো বয়স যতই ধরুক ভাটি এখনো তো মোটামুটি মনটাই আমার আছে খাটি পঞ্চরসে ভরা আরে পঞ্চরসে ভরা বয়স যতই ধরুক ভাটি এখনো তো মোটামুটি মনটাই আমার আছে খাটি পঞ্চরসে ভরা বইলে হইলে প্রেম থাকে না বলছে বেকুব তারা বলছে বেকুব বইরা হইলে প্রেম থাকে না বলছে বেকুব যারা এখনো তো তোমার মতো কত মায়া বিয়ার নামে এক পাই খারা মন তো হয় এখনো তো বাজান মোটামুটি মনটাই আমার আছে খাটি পঞ্চরসে ভরা পঞ্চরসে ভরা বইরা হইলে প্রেম থাকে না বলছে বেকুব যারা বলছে বেকুব যারা আরে ভরা মন মনর রে আরে পাগল মন মনরে মন বইরা হইলে প্রেম থাকে না এখনো তো কত মাইয়া এখনো তো তোমার মতো কত মাইয়া তারা বিয়ার নামে এক পাই খারা মন তো হয় আস্তে বাজাও আমার এই গানটাই তোমার খবর হয়ে যাবে সাইর পুরুষের গান আর জীবনে গাও আর না গাও তোমার পিঠে হয়ে যাব গাও রশিদ সরকারের সাথে যে এক পালা গান গায় ও আসরে যদি ও স্বীকার না করে ওই দোহারি পত্র লয়ে যখন বাড়ি যায় তখন দোহারির কাছে কয় আজকে আমাকে আমার বাজানে ধরছিল তুমি নতুন গায়িকা গান গাইবে চাও
তোমারে তো টুটি দিয়ে দেওয়ার দরকার। হ্যাঁ পাল্লার মতো খবর হয়ে গেছে, মেয়েরা লাইন ধরে খারাই লইছে, এক মেয়ের নাক নাই। এখন খরিদ্দারে কয় সরি তোর তো নাক নাই, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একবার খুব চিৎকার করে বলতেছে, আক্ষেপ করে বলতেছে, আহারে আমার একটি অঙ্গ নষ্ট হয়ে গেল, স্বামী স্ত্রী দুজন হলো অর্ধাঙ্গিনী, স্ত্রী হলো অর্ধাঙ্গিনী, আমার মা খুদেজা যখন ইন্তেকাল ফরমায় যে তার পিছে থেকে দয়াল নবীকে প্রেরণা যোগাইত, তাহার সমস্ত কর্মে অর্থ দিয়ে মেধা দিয়ে ভালোবাসা দিয়ে প্রেমের পরশ দিয়ে তার যোগাল যত্ন করে তাকে যে সবসময় অনুপ্রেরণা যোগাইত, তাকে যে প্রফুল্ল রাখতেন, সেই মা খুদেজা যখন ইন্তেকাল ফরমান তখন দয়াল নবী দুই চক্ষের পানি ছেড়ে আক্ষেপ করে বলেছিলেন, আমার একটি অঙ্গ আজ থেকে নষ্ট হয়ে গেল। তাই তো স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, আমারও তোমার প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে, যে দায়িত্ব কর্তব্য পালন করতে আমি বাধ্য, তোমাকে শরীয়ত সরাসরিয়ত মতো চালানো, তোমার পোশাক পরিচ্ছদের যোগান দেওয়া, তোমার ধর্মের প্রতি খেয়াল রাখা, তুমি ধর্মকর্ম করো কিনা, এবং তোমার যে যে অধিকার ধর্মে তোমাকে দেওয়া হয়েছে সেই অধিকার পুঙ্খানুপুঙ্খভাবে তোমাকে ভোগ করতে দেওয়া, এটা আমার কর্তব্য এবং দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব। আর তুমি আমার ছেলে সন্তানের পরিচর্যা করবে, আমার খেদমত জোগাল করবে, স্বামীকে মানবে, স্বামীকে বসবে, স্বামীকে পর করে জানবে, এইটাই তোমার দায়িত্ব এবং কর্তব্য। আমারে দিয়া তুমি গুণী, আমার গুণে তুমি গুণী, আমি যদি মাস্টার হই তোমার লেখাপড়া না করলেও তুমি মাস্টার নি, আমি যদি চোর হই তোমার চুরি করুন লাগবো না, একলাই তুমি শুননি শুননি, আমি যদি মুসি হই তুমি সৈয়দ বংশের মেয়ে হইলে তোমার মুই চিননি কি, তাই না? আর আমি যদি মাতবর হই তাহলে তুমি পিছারে না গেলে তোমার কইব মাতবর নি, এতবারই মূল্যবান জিনিসটা তুমি দমক দাও বেহাইয়া কও, এইটা তোমার ঠিক হয় নাই। এই জীবনে যদি ভুল করে থাকো তাহলে এই যে আমার একটা ধমক টমক দিলা তুমি, এইটাই তোমার ভুল। আজকে হয়তো অভিনয়ের ক্ষেত্রে তুমি করেছো, অভিনয়ের ক্ষেত্রে এগুলো করা ঠিক না। এখন আমি তোমার কাছে প্রশ্ন করতে চাই, তুমি আমাকে বলবে হুজুর পাক জান্নাতে যাবেন, সমস্ত মোমেনগণ জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, উনি জান্নাতের হাউজে কাউসার সমস্ত উম্মতদেরকে পান করাবেন, কিন্তু ওনার নিকটতম তিনজন পুরুষ লোক, তারা মেয়ে না, ওনার নিকটতম তিনজন পুরুষ
আর একজন হলো মেয়ে। জান্নাতের কাছে যাওয়ার সাথে সাথে, জান্নাতে ঢোকার সাথে সাথে দোয়াল লোক যাদেরকে হাউজে কাউসার পান করাতে হবে, কিন্তু তার মাঝখান দেয় একটা দেওয়াল হয়ে যাবে। পুরুষের ভাগ আমার, কিন্তু মেয়ের ভাগটা তোমার। এই মেয়েটাকে যাকে হুজুর ইচ্ছা করলেও হাউজে কাউসার পান করাতে পারবে না। আর হুজুর পাক যখন মারাতে যান, একটা মেয়ে দেখে দুজকের ব্যাপারে কান্নাকাটি করতেছে, তখন হুজুর তাকে চিনে, হুজুর কয়, তুমি রোজা করছো, নামাজ পড়ছো, হজ করছো, যাকাত যাকাত দিয়েছো, তাহাজ্জুদের নামাজ পড়ছো, তসবিহ তেলাওয়াত করছো, কোরআন শরীফ পড়ছো, পর্দা বসিয়ে থাকছো, তারপরে তুমি দুজকে কেন? মেয়েটা বলল, হুজুর আমি জানি না কেন আমি দুজকে। তখন আমার হুজুর পাক বললো, এ আমল নামার ফেরেশতারা, তোমরা আমল নামা নিয়ে আসো। আমল নামা নিয়ে এসে দেখে বলে, তোমারে আল্লাহ পাক দুজকে দিতে ঠিক কাজটি করেছে, তোমাকে সারা জীবনে জন্য এই দুজক বুক করতে হয়। আমি জানতে চাই, এই মেয়েটি এতই আবাদতকারী, তারপর এসে কি কাজ করছিল তার জন্য হুজুর তার আমল নামা দেখেই কয় তোমার মতো মেয়ে এই দুজকে থাকবে। আর একটা মেয়ে জান্নাতে যায় দেখে স্বর্ণের একটা কুরসির মধ্যে বসে রয়েছে, ওই কুরসিতে সারা জান্নাত আলো হয়ে গেছে। রাসূল পাক তাকে চিনে বলে, এই বা তুমি, তুই এখানে কেন? তুই সারা জীবন আকাম কুকাম করছাস, পর্দা বসে চলস নাই, রোজা করস নাই, নামাজ পড়স নাই, তুই জান্নাতের ভিতরে এরকম দামি চেয়ারে বসে রয়েছিস? কয়, এটাও আমি কইতে পারব না আল্লাহ যে কেন আমার জান্নাত দিল, আমি তো ভালো কাম বলতে তুমি কোনোদিনই করিনি। তখন তারা আমল না মানল, আমল না মানে রাসূলুল্লাহ বলল, তোমার আমল নামাজ দেখলাম তাতে একটা জান্নাত দিয়েই তোমার দেনা আল্লাহ পাক শক্তি, তোমাকে আরো জান্নাত দেওয়ার দরকার তোমাকে। এই মেয়েটা কি করেছিল আর ওই মেয়েটা কি করেছিল? কালো চুলে পাগ ধরিল, কালো চুলে পাগ ধরিল, ভাবিছিল প্রযোজনায় আজকে যে ক্যাসেটখানা আমরা উপহার দিতে চলছি, 162 করিম মার্কেট নবাবপুর ঢাকা, তো সেই ক্যাসেট উপহার দিব। আপনারা শুনবেন প্রতিপক্ষের শিল্পী লিপি সরকার, আমি আব্দুর রশিদ সরকার আপনাদের সামনে হাজির। আপনারা সকলে দোয়া রাখবেন, আমরা দুইজনে যাই যাই না কেন, আল্লাহ পাক যেন আপনাদের একটু মনের খোরাক যোগায়, আপনারা যেন আনন্দ পান, আপনারা আনন্দ পাইলে আমরা ধন্য। তো সে আজকে সকলে আমাদের ক্যাসেট শুনতে যারা বসে আছেন এবং সিরি যারা দেখছেন, তাদের প্রত্যেকেই আমাদের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবার প্রথম আমার গান, ওগো পুরুষের পুরুষের কোথায় সৃষ্টি করছেন করবে শ্যাম্পু রুশের তা
नारी श्रेष्ठ की से नारी बोलो श्रेष्ठ की बजान शामी होए औरे शामी होए नारी होए पुरुषेर लेवास कोरते होए तार विभिन्न काज बजान नारी होए पुरुषेर लेवास कोरते होए तार विभिन्न काज ओगो धर्म मते रुदा नमाज आरो रान्ना बारी ओगो यारो रान्ना बारी हाय हाय आरो रान्ना अरे समय मतो पाटना होइले विपद आसे भारी विपद आसे भारी अरे समय मतो पाटना होइले विपद आसे भारी नारी विपद आसे भारी शामिर पंचुगाई देना पारीले विविध काजे भूमिका तार विविध काजे नारी भूमिका तार झाड़ू दीते हैं झाड़ू बाबा कपूर दुईते काष्टी को दोपहर ऐ मोतन साकोरी नारी रे ऐ मोतन साकोरी है ऐ मोतन साकोरी सेला शॉल्टानेर पौरी सोचता काष्टी में तोड़गिरी अरे काष्टी में तोड़गिरी शेता करबे आमी बोलते चाहि जे नारी के आमी अश्रद्धा करी ना नारी के आमी भालोबासी भालोबासार वस्तु नारी एवं भालोबासतेओ होबे इहा आमार धर्मेर विधान नारी के आमी छोटो करे देखिने तबे पुरुष एवं नारीर क्षेत्रे जार जे काज आल्लाह पाक विधान करे दिएछे এবং এই পুরুষ শাসিত সমাজে প্রতিষ্ঠিত যে কাজগুলো নারী করতে হবে সে কাজগুলো অবশ্যই তার
মেনে নেওয়া দরকার এবং মেনে নিবে তাহাকে কোনো মতেই যুক্তি শক্তি সাফাবাজ দিয়ে অস্বীকার করবে না এইটাই আমার প্রথম কথা এখন আমি তার কাছে একটা প্রশ্ন করতে চাই সে প্রশ্ন হলো দয়াল নবীর চোদ্দ জন স্ত্রী ছিল মা খুদেজা সহ মা এশা সহ ১৩ থেকে ১৪ জন স্ত্রী ছিলেন এক স্ত্রী বলেছে আল্লাহর কসম খেয়ে যে খোদার কসম আমি যতদিন পৃথিবীর ভিতরে বেঁচে থাকব আমি দয়াল নবীর সঙ্গে শত্রুতা করব এবং তার ক্ষতি করব এই নবীর স্ত্রীর কোন স্ত্রী এই কথাটা উনি বলেছে হাদিস বুখারি আর একটা প্রশ্ন পৃথিবীতে যত নারী পাজি আছে মানে ঝগড়াটে আছে তার মধ্যে সমস্ত ঝগড়াটে নারীর ঝগড়া যদি এক পালাই দেওয়া হয় নবীর এক স্ত্রী ছিল তার ঝগড়া এক পালাই দিলে ওই পালা ঝুইকে পড়বে একবার এমন দেশ থেকে দয়াল নবীর কাছে কিছু লোক আসছিলেন তাদের সাথেও তিনি ঝগড়া বাঁধাই দেওয়াতে তারা বলছিল দয়াল হুজুর দয়াল নবী আপনি এইরকম একজন লোক আর এই একটা শয়তান আপনার ঘরের ভিতরে ধরে রাখছেন খবরদার আপনারা তাকে শয়তান বলিয়েন না সে আমার সঙ্গে জান্নাতে যাবে তো আমি জানতে চাই এত বড় ফাজি একটা মহিলা জান্নাতে তার গুণটা ছিল কি সম্মানিত শ্রোতামণ্ডলী এখানে যারা উপস্থিত আছেন সকলের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমার এই মহতী সভার কাজ আরম্ভ করতে যাচ্ছি আপনারা সকলেই দোয়া করবেন আমার গানে কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয় ছোট হিসাবে ক্ষমার চোখে দেখবেন আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমরা দুটি শিল্পী বাংলাদেশের স্বনামধন্য শিল্পী রশিদ সরকার সাহেব এবং আমি লিপি সরকার দুটি পালা নিয়ে যে পালা হলো নারী এবং পুরুষ এবং এই ক্যাসেটটি আপনাদের মাঝে উপহার দিচ্ছেন প্রযোজনায় ও পরিবেশনায় সিটিজন ১৬২ নবাব আল করিম মার্কেট নবাবপুর ঢাকা আমাদের এই গান কথাগুলা যদি আপনাদের ভালো লাগে আমাদের গান গাওয়ার সার্থকতা হবে সকলেই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সর্বপ্রথম উনি পালা নিয়ে একটি গান করলেন খুবই চমৎকার গান বেশিরভাগ দেখা গেল নারীদের বদনামই কইল না এর ভিতরে শুনতে পাইলাম পাতলা বাড়ি দিবেন মুগুরে কাম না হলে ওই হাতুর দিয়া বাইরাইবেন এ আবার ইটা পাথর ভাঙছিল কবে আল্লাহ জানে গান বাজনার ফাঁকে বকে নয় ওই রাস্তায় ইটো ভাঙ্গি আমি দেখছি সিঙ্গের রোডটা ভালো করতাছি যাক দুঃখ নাই নারী শ্রেষ্ঠ কি সে আরে কি বলে নারী বলে শ্রেষ্ঠ কি সে আপনি জানেন না আয় হায় এটা কি বলেন এই কথাটা আপনি জানেন না নারী শ্রেষ্ঠ সব দিক দিয়া সব জায়গা দিয়া নারী শ্রেষ্ঠ কারণ
আপনি একবার চিন্তা করে দেখেন, এই নারী যদি শ্রেষ্ঠ না হতো আপনার মতো রশির সরকার এই স্টেজে উঠে বরকির বাচ্চার মতো লাফাইতেন না, গান গাইতেন না, আর এই মারামারি কুদাকুদি করতেন না। নারীর কারণে এই পৃথিবীতে আসা, এই যে আলো দেখতেছেন, যে এই যে আলো, এই আলো দেখতেছেন, এই নারীর কারণে, এই জন্য হয়েছে নারী শ্রেষ্ঠ। গান গাইতেছেন এখন 50,000 টাকা 40,000 টাকা বায়না গায়, আর সিডি করতে আসছে যে মোটামুটি আমি জানি 1,00,000 টাকা বাজেট করে এই সিডি করতে আসে। এই যে আসছেন এই 1,00,000 টাকা বায়না গান, এটা নারীর কারণে। কারণ নারী যদি এই নারী দিয়া যদি এই পৃথিবী না দেখতেন আপনি এগুলো করতেন কোথা থেকে? এই জন্য নারী সব জায়গায় শ্রেষ্ঠ। সবার সাথে পালা করি নারী পুরুষ একই কথা বলে এখানে, স্বামীর খেজমত করো, স্বামীর খেজমত করো। দহনা সাই কেমনে দাদন হইছি লাগে খায়া লইব হ্যাঁ, এটা তো দেখছেন নাকি বাপটা, যাক খালি স্বামীর খেজমত করো। আরে ভাই, যেই নারীদের বিয়ে হয়েছে সেই নারীরা স্বামীর খেজমত করবো, আর যাদের বিয়ে হয় নাই তারা কি করবে? স্বামীর খেজমত করলে বেহেস্ত পামো, জান্নাত পামো, যাদের বিয়ে হয় নাই মইরা জায়গা তারা কি হবে? হ্যাঁ, তারা কি জান্নাত পাবে না, বেহেস্ত পাবে না? তাগো তো স্বামী নাই। কারবারটা দেখছেন নাকি? হ্যাঁ, খেজমত, হ্যাঁ আমি মানি, আমি না করব না বলে স্বামীর খেজমত কইর। এক ভাই আমাকে 10টি টাকা দিয়ে সম্মান করেছেন, ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হলো বেহেস্ত এমন একটা জিনিস, যার যার কর্ম ফলে সেই ব্যক্তি হয়তো জান্নাতে যাবে আর নয় দোজকে যাবে। স্বামীর কি সেই ক্ষমতা আছে স্ত্রী পাপ করলে সেই পাপের জন্য পাপ মুক্তি করে দিয়ে ওই স্ত্রীকে দোজকের থেকে বেহেস্ত টেনে নিব? নাই, একমাত্র এই ক্ষমতা থাকলে আমার আল্লাহ পাকেরই আছে। যাক আমি বেশি কথা বলবো না, স্বামীর খেজবত করব, এবং আমিও বলবো আমার মা বোনেরা যারা আছেন আপনারাও স্বামীর খেজমত করবেন, কিন্তু দেখতে হবে স্বামীর মতো স্বামী হতে হবে। শুধু তাই না, খালি স্বামীকে খেজমত করলে হবে না, স্ত্রীর যেমন অধিকার স্বামীর কাছে আছে স্বামীরও অধিকার স্ত্রীর কাছে আছে, উভয় উভয়ের প্রয়োজন দরকার আছে, উভয় উভয়ের ঠেকা, কিন্তু স্বামীর মতো স্বামী হতে হবে। আর স্বামী হইলে কি দিয়া দরামু? এখন বাইরে এসে ওই র্যাব কোবরা তারপরে ওই সীতা হেগিলি দিয়া দরামু, যদি আসামি হয় আর কি, আর স্বামীর মতো যদি স্বামী হয়ে থাকে আমি কেন, আমার 14 গোষ্ঠী স্বামীর খেজমত করবে। কয়েকটা কথা যে কইছে না, একরে রক্ত মাথায় তুলে লাইছে। আমরা বলে এই গরজারু দেই, আরে আমরা গরজারু দেই তাতে কি আপনারা দেন না? সকালবেলা যখন গান শেষ করে গাড়িটা লয়ে যাবো রোডের ভিতরে দেখুন পোশাক না পিন্দা লাম্বা ঝাড়ুলে এই যে দেওয়া শুরু করছি, এই যে আপনারা জানেন না, এই যে আবার বলে আমরা কাপড় খুশি, আরে কাপড় আমরা খুশি আপনারা খুশেন না, দুফা বাইতে আপনারা দেন না, দুফা দুফারা কি করে? হ্যাঁ এরা কাপড় দই না, এরও কাপড় দই, নারীরা ঘরে দই আর পুরুষেরা বাইরে দই। তবে যাক আমি এত কথা বলবো না, রান্না করে খাওয়াই, রান্না করে খাওয়াবো না, না খাইলে যে এই রান্না না করলে যে না খাই হুগে যাবেন গা, আমার নাই, আমি আমারও তো পেট আছে, আমারও তো ক্ষুধা লাগে, এই জন্য রান্না করি, আমিও রান্না করি, রান্না করে আপনাকেও খাওয়াই। যাক গা সেগুলো আর বলবো না, অনেক কথাই বলছে, প্রশ্ন করেছে দুইটা আমি জবাব দিব, তবে আমার একটি গান থাকবে, গানের পরে আমি তার কথার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। মেয়ের কাছে সাধন ভজন, মেয়ের কাছে সাধন ভজন, মেয়ে শক্তিমান জগতে, নারী হয় প্রধান জগতে, নারী হয় প্রধান, মেয়ের কাছে সাধন ভজন, মেয়ের কাছে সাধন ভজন, মেয়ে শক্তিমান জগতে, নারী হয় প্রধান জগতে, নারী হয় প্রধান। এই শক্তিমান জগতে, এই শক্তিমান জগতে, এ হই প্রজা,
শক্তি হলো আপনি দেখেন আমি গানটা কোন জায়গায় গাইতেছি। আমি লিপি সরকার, আজকে আপনার সাথে পাল্লা করতে আসছি। আমি কোনো ফালতু গান গাবো না, তার কারণ হলো যার অস্ত্র দিয়া তারই মারি আমি, যার যার অস্ত্র দিয়া তারই মারি। এখানে আমার অস্ত্রের প্রয়োজন হয় না, আপনি খালি ভেবে চিনতে আমার সাথে কথা বলবেন। আমি নারীকে মানি, হ্যাঁ নারীকে মানবেন না কেন, একশো একবার মানতে হবে। আর আমি লিপি সরকারও পুরুষকে মানি, পুরুষকে শুধু মানি না, পুরুষকে ভক্তি করি, শ্রদ্ধা করি। যদি ওই রকম পুরুষ হয়, আপনি যে বলছেন পাতলা বাড়ি দিবেন, হাতুর দিয়ে বাইরে আইবেন, সবাইকে বাইরে আইতে পারবেন না। আপনার কথা মতো, স্বামীর বাধ্য মতো, স্বামীর কথা মতো যদি কোনো নারী চলে, সেই নারীকে কি মারতে পারে? কি বাবা মারতে পারে? পারে না। অবাধ্য হয়ে চললে সেই নারীকে হাতুর দিয়ে হোক, যা মরলে তা দা বাইরে আনবে, তাতে আমার কি? আমি নারী তো ওইরকম না। আমি সূক্ষ্ম একজন নারী হয়ে আজকে আপনার পাশে গান গাইতেছি। এবার তার প্রশ্ন, আমার রাসূলের এক স্ত্রী বলেছেন, সারা জীবন আমি এই খোদার কসম, আমি সারা জীবন এই বংশের শত্রুতামানি করব। সে কে? সে হলো আয়েশা বিবি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের তার স্ত্রী। তার কারণ হলো আমার রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম সেই বিদায় বাসরে বলেছিলেন হযরত আলীকে, ইমাম হাসান হোসেনকে বলেছিলেন, কি বলেছিলেন, এই যে আহল বায়াত, আমি তোমাদেরকে প্রাধান্য করে গেলাম। আমার রাসূল বলেছিল আর আলীকে প্রাধান্য করে গিয়েছিল সেই বিদায় হজের সময়, আহল বায়াত হযরত আলীকে দিয়ে গেলাম। তাই আয়েশা বিবি বলেছিল, খোদার কসম আমি সারা জীবন এই রাসূলের শত্রুতামানি করব। কেন? এই আয়েশা বিবি ছিল কার মেয়ে? আবু বকর সিদ্দিকের মেয়ে ছিল। তার কারণ, সে বলেছিল আমার বাবাকে কেন প্রাধান্য করা হলো না, তাই ওই আবু বকর সিদ্দিককে প্রাধান্য করা হলো না বিধায় সে খোদার কসম খেয়ে বলেছিল আমি রাসূলের সারা জীবন শত্রুতামানি করব। তার আরেক প্রশ্ন, এই পৃথিবীতে যত নারী আছে, যত নারী জগরাইটটা আছে, সমস্ত নারীকে এক পাল্লায় দিলে আমার রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লামের এক স্ত্রী ছিল, সে
আরেক পাল্লায় তাকে দিলে ওই ওই নারীর পাল্লাটা বেশি ঝুলে যেত। মানে এই পৃথিবীতে যত জগরাইটটা নারী আছে সবচেয়ে বড় জগরাইটটা ও গড়ছে পৃথিবীর নারী, আর সে হলো একা। সে কে? সে হলো আমার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার স্ত্রী, যার নাম হলো হাফসা। তারপর ও সেই নারী জান্নাতে যাবে কেন? যত স্ত্রী ছিল আমার রাসূলের সমস্ত স্ত্রীদের থেকে ওই হাফসা রাত্র হলে বেশি সেবা যত্ন করত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ঝগড়াটে নারী, তারপরও বেহেশতে যাবে কেন? ওই যে আমার দিনের নবীর সাধন ভজন করেছে, আমিও করব। ওই আমি জগর করুম, আমি সাধন ভজন করুম, যাই দুইটা দিতে পারে সেই আবার খেজমত করতে পারে। কি ভাই পারে না? যাক, এই হলো তার কথা। এখন আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন এই পৃথিবীতে এই দুনিয়াতে এমন এক পুরুষ ছিল, সেই পুরুষ এই দুনিয়ায় থাইকা জান্নাতের খবর পেয়েছিল। শুধু এই পুরুষই না, আরেকটা পুরুষ, আরেকজন পুরুষও এই দুনিয়াতে পৃথিবীতে থেকে জান্নাতের খবর পেয়েছিল। দেখা যায় এক পুরুষের মাজার বাইদা যেই দুই পুরুষ জান্নাতের খবর পাইল, ওই দুজনের ভিতরে এক পুরুষের মাজার ভিতরে রশি বাইন্দা আরেক পুরুষ টাইনা টাইনা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় নিয়ে গিয়েছিল, হুজুরের দরবারে নিয়ে গিয়েছিল। আমি জানতে চাই এর কারণ কি? তারা কারা? জান্নাতের খবর পাইলো দুনিয়ায় থাকা দুই পুরুষ আবার তাদের কোমরে রশি বাইন্ধা আমার দয়াল নবীজির রওজায় নিয়ে গেল, এর কারণটা কি? তারা কারা এবং কেনই বা তাদেরকে সেই রওজায় নেবে, এর কারণ কি? ছোট করে একটা প্রশ্ন আপনার কাছে রইল। মেয়ে হয় প্রধান জগতে, মেয়ে হয় প্রধান জগতে, এই নারী হয় প্রধান।